অবশ্যই দামাদামি করে কিনতে পারবেন। আর এই সব ফুল অ্যাড্রেস এন্ড ফোন নম্বর আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। অলরাইট গাইস, তো আমরা ফার্স্ট শুরু করতেছি হচ্ছে R15 Version 3 ABS, যেটা ব্ল্যাক কালার, এটা দিয়ে। তো এটার ফুল আউটলুকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার কন্ডিশন কিন্তু অলমোস্ট নিউ। ওকে, আমরা এটার স্পেসিফিকেশনটা একটু দেখে নিব। এটা হচ্ছে 2020 মডেল, রান করেছে 4400 কিলোমিটার, 40+ মাইলেজ পাবেন, 150 cc একটা বাইক, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে। এবং এটা দাম চাওয়া হচ্ছে 4,40,000 টাকা, সম্পূর্ণ আস্কিং প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। তবে আমি আমার আপনাদেরকে সব দিক দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি বাইকটার কন্ডিশন। ওকে, এই বাইকটির ফ্রন্ট সাইড কন্ডিশনটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আগে এই সাইডে যে তিনটা বাইক আছে এটার আউটলুকটা আমি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে KTM, এটার স্পেসিফিকেশন আমি একটু দেখাই। এটা হচ্ছে 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন হয়েছে, 4200 কিলোমিটার রান করেছে, 45 মাইলেজ পাবেন, 125 cc বাইক এটা, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে। এটার দাম চাওয়া হচ্ছে 3,80,000 টাকা। আমি আবার বলে দিচ্ছি, প্রত্যেকটা বাইক আছে আস্কিং প্রাইস, আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন। যেহেতু বাইক গুলা রাখা স্পেস একটু কম, এই জন্য ভালো করে দেখানো পসিবল না, আমি যতদূর পারতেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট আমরা চলে যাব সুজুকিতে। আচ্ছা, এটার স্পেসিফিকেশনটা একটু দেখাই। এটা হচ্ছে GS X4 18 মডেল, এবং এটা হচ্ছে মাইলেজ পাবেন 35, আর 150 cc বাইক, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে। এটা দাম চাওয়া হচ্ছে 2,95,000 টাকা। প্রাইসটা এত বেশি কেন চাওয়া হচ্ছে জানি না, মেবি এটা হচ্ছে মার্কেট আউট, মার্কেটে নাই এই জন্য তারা প্রাইসটা অনেক বেশি চাচ্ছে। তো আমরা এখন বাইকগুলোর ফ্রন্ট সাইডে চলে যাব। আমি যে তিনটা বাইক দেখালাম, এই তিনটা বাইকের ফ্রন্ট সাইড কন্ডিশন দেখাই একটু আপনাদেরকে। এটা হচ্ছে R15 Version 3 ব্ল্যাক কালার, যেটা ABS, এবং এটা হচ্ছে KTM। নেক্সট আসবো সুজুকি দিয়ে। সুজুকির প্রাইসটা অনেক বেশি চাওয়া হচ্ছে যদিও। নেক্সট এদিকে যদি আমরা দেখাই একটু, এদিকেও কিন্তু প্রচুর বাইক আছে, এগুলো দেখে নিব আমরা। ওকে, এটা হচ্ছে সুজুকি SF 2020 মডেল। এখানে যে দুইটা তিনটা বাইক দেখতেছেন, এই তিনটা বাইকই হচ্ছে মার্কেট আউট, মার্কেটে নাই এই জন্য তারা আর ফুলি রেজিস্ট্রেশন করা, এই কারণে এই বাইকগুলোর প্রাইসটা অনেক বেশি চাওয়া হচ্ছে, মার্কেট প্রাইসের চেয়ে অনেক বেশি প্রাইস চাওয়া হচ্ছে। তো আপনারা যদি কারো আগ্রহ হয় কিনা সেক্ষেত্রে দেখতে পারেন। তো অনেকেই বলে যে এত প্রাইস কেন চাওয়া হচ্ছে, আমি এগুলোর প্রাইস দেখাবো না, তবে এগুলোর প্রাইস 3,00,000 চাওয়া হচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার মার্কেটে নাই এই জন্য প্রাইসটা বেশি। ওকে, আমরা চ্যানেল আপনাদেরকে একটা বাইক দেখাই, এটা একটু দেখাই। এটা হচ্ছে SF 2020 মডেল উইথ রেজিস্ট্রেশন, 5,000 কিলোমিটার রান করেছে, 40+ মাইলেজ পাবেন, 155 cc বাইক, প্রাইস চাওয়া হচ্ছে 2,95,000 টাকা, যদিও মার্কেট প্রাইস এত না, কিন্তু যেহেতু এটা রেজিস্ট্রেশন করা এবং মার্কেটে নাই সেই কারণে বাইকটার প্রাইস বেশি চাওয়া হচ্ছে। এটা হচ্ছে বাইকটির আউটলুক। আমি আপনাদেরকে ফ্রন্ট সাইড কন্ডিশন গুলো দেখিয়ে দেবো।
নেক্সট ব্ল্যাক কালারের সুজুকি এসএফ 2020 মডেল দুইটা আছে এখানে, এগুলোর প্রাইস বেশি, এগুলো আমি দেখাইলাম না কারণ মার্কেট প্রাইস হচ্ছে বেশি দাম। নেক্সট আমরা এটা দেখতে পারি, রিক্সার এভিএস 2020 মডেল, 3900 কিলোমিটার রান করেছে, 40+ মাইলেজ পাবেন, 155 সিসির বাইক, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে, এটা দামটা হচ্ছে 285,000 টাকা উইথ রেজিস্ট্রেশন। আবার বলতেছি প্রত্যেকটা প্রাইস হচ্ছে মার্কেট মার্কেটে নাই, এই জন্য নাকি তারা বেশি, আমি তাদেরকে বলেছিলাম যে এটার প্রাইস এত কেন, তারা বলেছিল যেহেতু মার্কেটে নাই বাইকগুলা এই জন্য তারা প্রাইসটা বেশি চাচ্ছে, আর তাদের কেনাও বেশি, মানে বেশি দামে কেনা পড়েছে এবং রেজিস্ট্রেশন কষ্টের কারণে হচ্ছে প্রাইসটা বেশি ধরা হয়েছে। আচ্ছা এখানে একটা ফেজার আছে ভার্সন 2 2017 মডেল, 9000 কিলোমিটার রান করেছে, 40+ মাইলেজ, 150 সিসির বাইক, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে, এটা দাম চাওয়া আছে 210,000 টাকা, ঢাকা মেট্রো ল, বীরভূম বিআরটিএ রেজিস্ট্রেশন, রেড এবং সিলভার কম্বিনেশনে। ওকে নেক্সট আমরা এদিকে আরেকটা দেখতে পাচ্ছি, সুজুকি জিক্সার ডাবল ডিক্সের 2018 মডেল, এটা 35-40 মাইলেজ পাবেন, 155 সিসি বাইক, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে, এটা দাম চাওয়া হচ্ছে 1,75,000 টাকা, এটা হচ্ছে মিরপুর বিআরটিএ ঢাকা রেজিস্ট্রেশন, এটা হচ্ছে বাইকের ফুল আউটলুক। নেক্সট আপনাদের দেখাবো একটা ডিসকভার এখানে, ওকে এটা হচ্ছে 2020 মডেল ডিসকভার উইথ রেজিস্ট্রেশন, 50+ মাইলেজ পাবেন, 125 সিসির বাইক, এটার দাম চাওয়া হচ্ছে 1,29,990 টাকা। ওকে আমরা যে বাইকগুলো দেখলাম এটা ফ্রন্ট সাইড থেকে আমি আপনাদের কিন্তু দেখাই, এটা হচ্ছে সুজুকির ফ্রন্ট সাইড কন্ডিশন। এন্ড এবিএস যেটা দেখালাম সুজুকি, এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড কন্ডিশন, এটা হেডলাইটের কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে ফেজার এবং এই সাইডে আছে তিনটা সুজুকি এসএফ 2020 মডেল। আমরা এই সাইডে যে বাইকগুলো আছে এগুলো একটু দেখে নিতে পারি, লো বাজারে যারা বাইক খুঁজতেছেন তারা কিন্তু এদিকের বাইকগুলো দেখে নিতে পারেন। এদিকে একটা আছে হাং ডাবল ডিক্সেল 19 মডেল, 6900 কিলোমিটার রান করেছে, 40+ মাইলেজ পাবেন, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে, এটা দাম চাওয়া হচ্ছে 1,39,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইজের। ওকে নেক্সট টিভিএস আরটিআর আছে এখানে একটা, 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 14,000 কিলোমিটার রান করেছে, 40+ মাইলেজ, 160 বাইক, ডিজিটাল নাম্বার প্লেট করা আছে, এটা দাম চাওয়া হচ্ছে 1,35,000 টাকা, ঢাকা মেট্রো ল, মিরপুর বিআরটিএ রেজিস্ট্রেশন করা আছে। আসলে বাইকগুলার এত বাইক যে সবগুলো আছে ফুল কভার করা সম্ভব না, বিকজ হচ্ছে স্পেসও কম যে আপনাদেরকে ফুল ভাবে দেখিয়ে দিব আমি সেটার ওয়েও নাই। এখানে আরটিআর 160 সিসির একটা বাইক, 13 মডেল, এটা যারা একটা ওল্ড মডেল দেখতেছেন, 15,000 কিলোমিটার রান করেছে, 150 সিসির বাইক, এখানে 150 সিসি লেখা বাট এখানে 160 সিসি, এটা 160 সিসির মেবি, এটার দাম চাওয়া হচ্ছে 1,10,000 টাকা। এখানে আছে এফজেড ভার্সন 1 এর একটা আছে 11 মডেল, এটার দাম চাওয়া হচ্ছে 1,15,000। আমি বাইকগুলোর ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং যে বাইকগুলো মাত্র দেখালাম সেগুলা ফ্রন্ট সাইড লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, ফ্রন্ট সাইড কন্ডিশন।
গাইস এদিকে একটা আছে লিফান কেপিআর বাইক, এটা হচ্ছে 2020 এর মডেল উইথ রেজিস্ট্রেশন, রান করেছে অনলি 32 কিলোমিটার, 40 প্লাস মাইলেজ হবে, 135 সিসি বাইক, এর দাম চা হচ্ছে 1,99,000 টাকা সম্পূর্ণ আস্কিং প্রাইস। এটা হচ্ছে বাইকটির ফুল আউটলুক, ভালো থাকেন, সুস্থ থাকেন, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।